রাজ্যের বিধানসভার বিরোধী দলের নেতাকে এবার কড়া বার্তা দিলেন নরেন্দ্র মোদী। বললেন, দলে কোনোভাবেই কোনো বিতর্ক বা দুর্নীতি যুক্ত হতে দেওয়া যাবে না। মূলত আজ বুধবার বেলা 12টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন বিরোধী দলের নেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। রাজ্যে বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন এমনটাই শোনা যাচ্ছিল। 21-এর বিধানসভায় 200 জয় হয়নি বঙ্গ বিজেপি। বিধায়ক সংখ্যা আপাতত 75 হলেও ভরারুবির কথা অস্বীকার করছেন না বিজেপির শীর্ষ নেতৃত্ব। এক্ষেত্রে ব্যতিক্রম শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন তিনি, তার কাঁধে অনেক দায়িত্ব। এবার সেই বার্তাই স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।